মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মনটা না খুব পান পান করছে জানো তো, একটু পান খেতে পারলে ভালো হতো। আচ্ছা দাদা, ওই ওইদিকে ওই যে পানের দোকানটা, ওটা বন্ধ কেন, খুলবে না? কি জানি, দোকানটা মানে সারাত খোলা থাকে তো, এই জন্য সকালে একটু বেলায় খোলে, কিন্তু একাদশী থেকে দোকানটা বন্ধ দেখছি। ও, তা উনি কি লোকাল লোক? হ্যাঁ, এই তো পাশের দুটো গলি বাদ দিয়ে থাকেন উনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা শুনলাম এখানে নাকি দশমীর দিন কি খুন টুন হয়েছে? দূর মশায়, ওসব এখানে কিছু হয়নি, হয়েছে জামবাটিতে। জামবাটি আর সুভাষনগর কি এক হলো? আর ওই খুন টুন কিছু হয়নি, শুনলাম একটা পুলিশকে মারধর করে ফেলে রেখে গেছে। পুলিশকে মেরেছে? ওরে বাবা, কারা মারলো? জানি না দাদা। বাবা রে বাবা, তাহলে তো এলাকাটা খুব ডেঞ্জারাস দাদা। তা ওই গুন্ডাগুলো কি এদিকেও আসে নাকি, মানে দেখেছেন কখনো? না দিদি, দেখিনি। আমি তো সকাল 8টায় দোকান খুলি আর রাত 8টায় দোকান বন্ধ করি, দশমীর দিনও তাই করেছিলাম, আমি কাউকে দেখিনি। দেখিনি পড়না, কি বুঝছো লোকটার বাড়ি কোথায় সেটা জিজ্ঞেস করবো? না না, ওরকম ডিরেক্টলি জিজ্ঞেস করলে তো ওনার সন্দেহ হয়ে যাবে। এক কাজ করি, উনি তো বলছেন যে দুটো গলি ছাড়িয়েই উনি থাকেন, চলো তাহলে কাউকে একটা জিজ্ঞেস করে ঠিক পেয়ে যাবো খুঁজে। দাদা আপনার চাটা খুব ভালো, এই নিন, থ্যাংক ইউ। কাকে জিজ্ঞেস করি বলতো, নানটুর বাড়িটা? ওই যে ওনাকে। দাদা দাদা একটু দাঁড়ান না, বলছি ওই পানের দোকান আছে না নানটু, হ্যাঁ, ওনার বাড়িটা কোন দিকে? এই দিকে দরজাটা দেখছেন, ঠিক এর পরের দরজাটা। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ চলো চলো চলো। নানটু বাড়ি নেই? বাড়ি নেই না বললাম তো। কোথায় গেছে? মাওয়ারি, ভাগলপুর। আপনি? আমি ওর দাদা। কবে ফিরবে? জানি না, বলে যায়নি। আপনারা কারা? নানটুর সাথে কি দরকার? না মানে দরকারটা একটু পার্সোনাল। ও, পরে আসবেন। সৃজন, এক্ষুনি একবার অফিসারের সঙ্গে দেখা করে কথাটা বলতে হবে আমাদের, ওকে যেভাবেই হোক আইডেন্টিফাই করে খুঁজে বার করতে হবে তো। চলো চলো। যাক, সালা বিদায় হয়েছে। আরে ওদেরকে দেখেই মালগুলোকে আমার সন্দেহ হয়েছিল, ওরা তোমার গন্ধে গন্ধে এখানে এসছে। কেমন ঠিক সময় খবরটা দিলাম বলো, আর দেখুনি দাঁত কেলিয়ে সমস্ত পরিচয় বলে দিতে। ওরে নানটু অত কাঁচা কাজ করে। সাবাস, এর মধ্যে ছবি তুলে ফেলেছো? আমি নানটু পাল, ছবিও তুলেছি, জায়গা মতো পাঠিয়েও দিচ্ছি। এই মেয়েটা আমার খোঁজ করতে এসেছিল, মনে হয় ওই পুলিশের ব্যাপারেই খোঁজ খবর নিতে এসেছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।